প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যে একজন ক্রিকেটার তানজিম হাসান সাকিব, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এরকম একজন ভয়ঙ্কর জঙ্গি এবং জঙ্গি মতাদর্শ লালনকারী এবং এটা কায়েমকারী কিভাবে একটা জাতীয় ক্রিকেট দলে চান্স পায়। জাতীয় ক্রিকেট দলে এখন যদি একজন বড় ধরনের ক্রিমিনাল খুনি খুব ভালো খেলে ভালো, তাকে কি আপনি জাতীয় ক্রিকেট দলে স্থান দিতে পারবেন? পারবেন না। এখন তানজিম হাসান সাকিব এই ছেলেটা কিভাবে জাতীয় ক্রিকেট দলে সে ঢুকলো, তার কিছু ভয়াবহ তথ্য আমার কাছে আসে জঙ্গি কানেকশনের, আইসে আমার হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে যে এই ছেলেটা নিজেও একজন জঙ্গি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে বাংলাদেশে এই সমস্ত ভয়ঙ্কর জঙ্গি এরা কিভাবে সৃষ্টি হইতেছে, কিভাবে আমি তো এটাই ভেবে পাই না। আমি বেশ কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিব এই ক্রিকেটারের যে জঙ্গি কানেকশন, এই জঙ্গি কানেকশনের কিছু ডকুমেন্টস আমি আপনাদেরকে এখন দিচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা, প্রথমত দেখেন এই হলো ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার তানজিম। চেহারাটা দেখে রাখেন, চেহারা দেখে তো মাশাআল্লাহ কিছু অনুমান করতে পারছেন, কিন্তু চেহারা দেখে পুরাটুকু অনুমান করতে পারবেন না। আমি দেখাচ্ছি ডকুমেন্টস যে কতটুক ভয়ঙ্কর জঙ্গি সে, এর কিছু ডকুমেন্টস আমি আপনাদেরকে দেখাই, দেখেন। আচ্ছা, এরপরে আসি, আচ্ছা পরে আসি, দেখেন সে এইখানে দেখেন কি লিখছে, কি দিছে দেখেন। ফেসবুকে খেয়াল করলাম অনেকে নিজেদের প্রোফাইলে জাতীয় পতাকা দিয়ে 16ই ডিসেম্বর সম্মান করছে, আবার অনেকে বলছে 16 ডিসেম্বর এর দিন নাকি সবাই পতাকা দিয়ে রাখবে, এতে করে বাংলাদেশের কি উপকার হবে জানি না। আসলে কারো বিশ্বাসের বিরুদ্ধে কিছু বললেই রেগে মেগে আগুন হয়ে যায়, আমি কাউকে আঘাত দিয়ে কিছু বলতে চাই না, শুধু কিছু কথা। বিভিন্ন দিবস পালন করা ইসলামে নিষেধ এবং এটা হাদিস কোরআন দলিল সহ মত আছে। আগে এই আলোচনাটা করে নিই। শাহরিয়ার জালাল হালদার ভাই যোগ দিয়েছেন, আপনাকে স্বাগতম। তাহাজুল ইসলাম ভাই, আপনাকে স্বাগতম। আচ্ছা, কি লিখেছেন, মুশফিক শিবির কাটার, শিবির কাটার হলো একটা ভিন্ন জিনিস, কিন্তু আমার কাছে বেশ কিছু ডকুমেন্টস আছে। সে একজন জঙ্গি, সরাসরি জঙ্গি, এবং তার সে সংস্কৃত পাইছি আমি। আচ্ছা, এখন যে কথাটা বলতে দেখেন, সে ডাইরেক্ট বলতেছে ডিসেম্বর কিন্তু সামনে, এটা দেখেন সেপ্টেম্বর চলতেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। সে এখন থেকে প্রচারণা শুরু করেছে তার ফেসবুকে যে ইসলামে দিবস পালন করা হারাম। তাহলে ইসলামে তো আমরা অনেক দিবস পালন করি, ইসলামেই তো দিবস আছে, আছে না? আচ্ছা যাক, সেটা বড় কথা না। জাতীয় পতাকা নিয়ে সে প্রশ্ন তুলেছে, একটাই জাতীয় পতাকা অর্জনের জন্য এই দেশের কি ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়েছে, যেখানে 23টা বছর সংগ্রাম করার পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আরো এদেশের 7.5 কোটি মানুষের মধ্যে কিছু রাজাকার ছাড়া সবার
আত্মত্যাগের বিনিময়ে এই একটা পতাকা অর্জন হয়েছে। শুধু বাংলাদেশ না, বিশ্বের যে দেশগুলো আছে তাদের প্রত্যেকের এই পতাকার পিছনে একটা বিশাল ইতিহাস আছে। সেই জাতীয় পতাকা সে বিশ্বাস করে না, এবং বিশ্বাস তো করেই না, সে ডাইরেক্ট ফেসবুকে ঘোষণা দিতেছে জাতীয় পতাকা। তার মূল কথা হলো জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না, জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না, সে জাতীয় পতাকা বিশ্বাস করে না। তাকে জাতীয় দলে নিয়েছেন, বাংলাদেশের জাতীয় পতাকা সারা বিশ্বে তুলে ধরার জন্য, তো জাতীয় পতাকাই বিশ্বাস করে না। এটা তো হলো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী অপরাধ। সে তাহলে এই মুহূর্তে তাকে এই রাষ্ট্রদ্রোহী অপরাধে তাকে গ্রেপ্তার করা হোক, যাকে জাতীয় পতাকা সারা বিশ্বে তুলে ধরার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আর সে নিজে যদি জাতীয় পতাকা বিশ্বাসই না করে, তাকে আপনি কিভাবে ওই জায়গাটার মধ্যে দিয়েছেন? এই দেখেন, তাহাজুল ইসলাম তানজিম খেলা চলাকালীন সে আত্মঘাতী হামলা করতে পারে, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। একটা জিনিস দেখাই, দেখেন সে যে একজন আপাদ মস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে সে জঙ্গি, এবং বিশ্বের যে কোনো দেশে এই যে খেলতে যাচ্ছে সেখানে যে আত্মঘাতী হামলা চালাতে পারে, এই যে এক ভাই কমেন্টস করছেন, এনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এই গেল একটা জাতীয় পতাকা। নাম্বার দুই দেখেন কি লেখছেন, দুই নম্বরে আসে, দুই নম্বরে বলছে কি, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। এবার বলেন, জঙ্গিদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, আপনি একজন জঙ্গি হইতে গেলে, আত্মঘাতী হইতে গেলে, আলকায়দা বলেন, আইএসএস বলেন, এই জঙ্গি হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো, যোগ্যতাগুলো, এগুলো সব সে অর্জন করছে। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী হল নারী, স্পিকার হল নারী, মন্ত্রী আছে নারী, সচিব আছে নারী, এসপি আছে নারী, ওসি আছে নারী, পুলিশ আছে নারী, সর্বোপরি লক্ষ লক্ষ গার্মেন্টস সেক্টরে কত লক্ষ নারী আছে বলতে পারবেন? সে নারী চাকরি করলে সমাজ নষ্ট হয়, সেটা সে তার ফেসবুকে প্রচার করতেছে, কালের কণ্ঠে তো দিছে। তাহলে এইটাতে আপনার কি বুঝতে বাকি থাকল যে সে একজন জঙ্গি, তালেবান জঙ্গি একজন? সে যে একজন তালেবান জঙ্গি এর প্রমাণ আর এক জায়গাতে দিই, দেখেন সে যে তালেবান জঙ্গি তার প্রমাণ দিই, দেখেন তার ফেসবুকে ঢুকে দেখলাম আইডিতে, টোটাল কার্যক্রমটাই হল জঙ্গিবাদের প্রচার, বা আত্মঘাতী বানানো মানুষকে, টোটাল জিনিসটাই। আপনি তাজ্জব হয়ে যাবেন, আমি কিছু ডকুমেন্টস পাইছি এই জন্য ডাইরেক্ট তাকে জঙ্গি ঘোষণা দিছি, আপনি দেখেন, আমি দেখাই। এই দেখেন, এই আফগানিস্তানের এই ছবিটা পোস্ট দিচ্ছে তার ফেসবুকে, দেখেন প্রকৃত মুসলমানের ছবি, ইমান। এ হলো নারীর অবস্থাটা, দেখেন এখানে, এখানে যে নারী, এই দেখেন নারীর কিন্তু চোখও দেখা যায় না। এই নারীটাকে যে বোরখাটা পরানো হয়েছে আফগানিস্তানের, এটা আফগানিস্তানের ছবি, এই দেখেন, দেখেন, আর এটা হলো তার ফেসবুক, এই দেখেন, দেখছেন
এবার কি লিখছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। এরকম অসংখ্য পোস্ট দেখেন, এই তালেবানদের এই ছবিটা, যে ছবিটা সারা বিশ্বে ধিক্কৃত, দেখছেন ওইটা কি নারী নাকি ওর ভিতরে কোনো বস্তা আছে না মাল আছে কিছু বোঝা যাইতেছে না। সে এই ছবিটা পোস্ট করিয়া আফগানিস্তানের, সে এটার ভিতরে দেখতেছে প্রকৃত মুসলিমের মুসলমানের, এটাকে আইডল বলছে সে, অনেক কথা লিখছে প্রকৃত মুসলমানের আইডল, তার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব হলো আফগানিস্তান কেন্দ্রিক, অসংখ্য আফগানিস্তানের ছবি তার ফেসবুকে, আইডির শুরুতেই লেখছে সেই ধরনের কথা। একটা মূলত সে একজন জঙ্গি এবং জঙ্গিবাদ কায়েম করতে চায়, অথবা বাংলাদেশ অথবা না সাথে এই ছবিটা আপনাদেরকে দেখালাম, এখানে তো সুস্পষ্ট দেখাই যেতেছে তার মতাদর্শ, সে এদেশে দেশটাকে আফগানিস্তান বানানোর লড়াইয়ে একজন নিবেদিত প্রাণ সৈনিক। তার এক নম্বর অপরাধ হল যে সে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিশ্বাস করে না, সে বলছে ইসলামে নিষিদ্ধ জাতীয় পতাকাটা। এক নাম্বার দুই, সে বলছে জাতীয় পতাকা বিশ্বাস করে না, তাহলে সেইখানে সে হচ্ছে একজন রাষ্ট্রদ্রোহী, অপরাধ অলরেডি করে বসছেন। দুই নম্বর, নারীদেরকে নিয়ে যে ধরনের প্রচারণা সে চালাচ্ছে, নারী ঘরের বাইরে বাড়িলেই সমাজ নষ্ট, এটা একটা ভয়াবহ অপরাধ বর্তমান সমাজে এবং আইনেও, এটা প্রচলিত আইনেও এটা একটা ভয়াবহ অপরাধ। তিন নম্বরের সবচেয়ে বড় অপরাধ যে আফগানিস্তানের ছবি, তালেবানদের ছবি, বোরখা পরিহিত ছবি দিয়া প্রচার করতেছে যে এটা হলো মুসলমানদের আইডল হওয়া উচিত, তাহলে সেখানে তো সে ডাইরেক্ট, এই যে ছবিটা লাস্টে দেখালাম, সেখানে তো সে ডাইরেক্ট বলেই দিচ্ছে যে বাংলাদেশকে তালেবান বানানো উচিত, সে আর কিভাবে হবে। আচ্ছা, এখন যে কথাটা বলতে চাই যে হতবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এই ধরনের, বাংলাদেশে এই ধরনের ছেলেপিলে কারা সৃষ্টি করতেছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, একটু হতবাক হয়ে যায়। এই একটা বাচ্চা ছেলে, তার ব্রেনে, সে তো একজন জিহাদি এবং আত্মঘাতী, তার জিহাদে তার চোখে হলো আফগানিস্তানের নারী পুরুষের পর্দানশীল চেহারা, তার ব্রেনে হলো নারীরা কেন ঘরের বাইরে বাড়িয়ে সমাজ নষ্ট করবে, এটা প্রতিরোধ করতে হবে, তার ব্রেনে হলো জাতীয় পতাকা। এই জায়গাটা অত্যন্ত মারাত্মক এবং গুরুতর, আমি অবিলম্বে তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং আমি সরকারকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানাব, সর্বপ্রথম আহ্বান জানাব ক্রিকেট বোর্ডকে, তাকে এই ক্রিকেট টিম থেকে বহিষ্কার করা হোক এবং তাকে গ্রেপ্তার করে সে কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত তার একটা তদন্ত করা হোক। আমরা হতবাক হয়ে গেলাম, হতবাক হয়ে যাচ্ছি যতদিন যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।